সালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার একুশ অনুষ্ঠিত হচ্ছে দু হাজার তেইশ আজ তোমাদের সামনে সমাজকর্ম পত্রের স্পেশাল এবং চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব তো এর আগে যে ভিডিওতে যে প্রশ্ন নিয়ে বা যে সাজেশন নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে কিছু সমস্যা ছিল এই কারণে আবারও তোমাদের জন্য তৈরি করলাম স্পেশাল সাদেশান ইনশাআল্লাহ এটি ফলো করলে তোমাদের আর কোনো টেনশন থাকবে না এবং এখানে যতগুলো প্রশ্ন আলোচনা করা হয়েছে এগুলো প্রশ্ন সমস্ত প্রশ্ন তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ তোমাদের সমাজ কোনো দ্বিতীয় পত্রের জন্য আর এর বাহিরে পড়তে হবে না তাহলে চলো আমরা ভিডিওর প্রথম থেকে শুরু করি তো ভিডিও প্রথম থেকে শুরু করার পরে তোমাদের অবশ্য অবশ্যই বলবো শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের বাদবাকি সাবজেক্টে শর্টকাট এবং চূড়ান্ত সাজেশন পেতে অবশ্য অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা প্রথমেই সমাজকর্ম দ্বিতীয় পত্রের কবিভাগ থেকে শুরু করব তোমাদের পরীক্ষা যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হয় তো আমি এখানে যেগুলো প্রশ্ন আলোচনা করছি কবিভাগের জন্য এগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বে এক নম্বর বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর কত দুই নম্বর কোন চাহিদা সর্বত্র অপরিবর্তনীয় তিন নম্বর বাংলাদেশের জাতীয় শিশু নীতি উনিশশো চুরানব্বই অনুযায়ী শিশু কারা চার নম্বর শিশুর চাহিদাগুলো কী কী পাঁচ নম্বর যুবকদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো ছয় নম্বর কারা সাত নম্বর বাংলাদেশে এক নম্বর সামাজিক সমস্যা কোনটি আট নম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয় নয় নম্বর সামাজিক উন্নয়নের দুটি সূচক উল্লেখ করো দশ নম্বর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লেখককে এগারো নম্বর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে এবং কিছু পূর্ণ অর্থাৎ শব্দের পূর্ণ অর্থ দেওয়া আছে তোমরা অবশ্যই অর্থগুলো অবশ্য পড়বে এরপরে তেরো নম্বর রাষ্ট্রবিজ্ঞানের জনকে চোদ্দ নম্বর বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয় সার্ভাভেল অব দ্য টুরিস্ট উক্তিটি কার এরপর ষোলো নম্বর গণতন্ত্রের সর্বপেক্ষা গ্রহণযোগ্য কে প্রদান করেন সতেরো নম্বর জাতীয় শিশু দিবস কত তারিখে আঠারো নম্বর যুব অসন্তোষ কি উনিশ নম্বর জাতিসংঘের মতে যুবক কারা ইউনিসেফ এর পুনরূপ লেখক বিশ নম্বর পুষ্টিহীনতা কি প্রবলেম শব্দটি কোন শব্দ থেকে এসেছে তেইশ নাম্বার জনসংখ্যার স্মৃতি কী চব্বিশ নাম্বার শিল্পায়ন কি পঁচিশ নাম্বার শহরায়ন কী ছাব্বিশ নাম্বার গ্লোবাল ভিলেজ শব্দটি শব্দটি কে ব্যবহার করে সাতাশ নাম্বার ভিজিএফ কর্মসূচি কী আঠাশ নাম্বার দরিদ্র কী বা দারিদ্র কী উনত্রিশ নাম্বার ডেমস শব্দের অর্থ কী তিরিশ নাম্বার দারিদ্রের চক্র প্রবক্তা কে একত্রিশ নাম্বার শিল্প বিপ্লব শব্দটির নামকরণ করেন কে বত্রিশ নাম্বার শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ করো তেত্রিশ নাম্বার নিরক্ষতা কে চৌত্রিশ নাম্বার জাতিসংঘ শিশু অধিকার সনদ সালে প্রণীত হয় পঁয়ত্রিশ নাম্বার জনসংখ্যার স্মৃতি এবং ছত্রিশ নাম্বার ব্যক্তি স্বতন্ত্রবাদ মতবাদের জনককে তো এই ছিল ক বিভাগের জন্য ছত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত সালে দুই থেকে তিনবার এসেছে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ইনশাআল্লাহ তোমরা এই ক বিভাগের জন্য সমাজকর্ম দ্বিতীয় ক বিভাগের জন্য এই ছত্রিশটি প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়বে এখন আমরা দেখে নেব বিভাগের প্রশ্ন তো খ বিভাগের জন্য তোমাদের টোটালি ধরেছি বাইশটি প্রশ্ন এই বাইশটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ তোমরা এগুলো এগুলোই পড়ে যাবে আচ্ছা এরপরে ক বিভাগের জন্য ধরেছি টোটালি আঠারোটি প্রশ্ন এই আঠারোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা এইগুলো প্রশ্ন কেন পড়বে কারণ এগুলো প্রশ্ন বিগত সালে দুই থেকে তিনবার এসেছে তা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্ন অর্থাৎ এই সাদেশনটি ফটো করলে সমাজবিজ্ঞান পত্রের জন্য আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আর এই ভিডিওর পিডিএফ ফাইল এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে আর ডাউনলোড করতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাআলা তোমাদের ডাউনলোড করে নীকটি আমি দিয়ে দেবো তো এই ছিল সমাজকর্ম দ্বিতীয় দ্বিতীয়পত্রে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ তোমরা এই সাজেশন টি ফলো করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম